ঢাকায় চলচ্চিত্রের তারকা আরিফিন শুভ মাত্র কয়েকদিন আগে লহৌ শিরোনামে নতুন একটি ওয়েব সিরিজে যোগদান করেন মূলত সিরিজটি কলকাতাতে নির্মাণ করা হবে বলে জানা যায় সেখানে অবশ্য তার বিপরীতে সোহনী সরকারকে অভিনয় করতে দেখা যাবে মোরবার দু হাজার তেইশ নভেম্বর মাসে সিরিজটির ঘোষণা আসে কিন্তু বর্তমানে হঠাৎ করে সিরিজের শুটিং এর কাজ বন্ধ হয়ে গেছে বলে এমনটাই শোনা যায় মূলত বর্তমানে টেকনিশিয়াল সংস্থা টাকা ঠিকমতো দিতে পারছে না চলচ্চিত্র নির্মাতারা ঠিক এজন্যই নাকি টেকনিশিয়াল সংস্থার লোকজন কাজটিকে স্থগিত করে রেখেছে সুতরাং তাদের টাকা পরিশোধ করার পর তারা শুটিং এর কাজ শুরু করবেন বলে জানা যায় কিন্তু নির্মাতার এই বিষয়টি এখনো স্বীকার করেনি মোরবার খোঁজ নিয়ে জানা যায় যে টেকনিশিয়ালদের টাকা বকেয়া রয়েছে ঠিক এই জন্য ধারণা করা যায় সিরিজটি শুটিং এর কাজ হয়তো বন্ধ রয়েছে বর্তমানে আরিফিন শুভর হাতে বেশ কিছু চলচ্চিত্রের কাজ আছে সুতরাং এই জন্য তারকা আগামী বছর থেকে সে সকল চলচ্চিত্রের শুটিং এর কাজ শুরু করবেন কিন্তু মুজিব চলচ্চিত্র তারকাকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় মোরবার সেখানে তার অভিনয় দর্শকদের কাছে ভালো লাগে

ঠিক এই জন্য অবশ্য তিনি তার চরিত্রটির জন্য বর্তমান আলোচনায় রয়েছে মোরবার কাবলিওয়ালা চলচ্চিত্রে মিঠনকে দেখা যায় প্রধান চরিত্রে অভিনয় করতে কিন্তু চলচ্চিত্রটিতে কাবলিওয়ালার চরিত্রে অভিনয় করেন মিঠন মোরবার তার অভিনয় তার অনুরাগীদের কাছে নজরে এসেছে সুতরাং যক জেনে তো নিলেন কী কারণে লহ ওয়েব সিরিজের শুটিংয়ের কাজ বন্ধ রয়েছে মূলত এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বায়দোয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য